আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দুই ডিম দিয়ে প্রফেশনাল ভাবে এক পাউন্ড ওজনের অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে দেখাবো সবার বোঝা সুবিধার্থে গ্রাম ও কাপের মাপ দুটোই উল্লেখ করেছি এই ভিডিওতে এই কেকটা খেতে হয় অসম্ভব মজার যেমন ঘ্রাণ তেমনই স্বাদ ভিতর থেকে একদম আর তুলতুলে হয় মুখে দিলে মিলিয়ে যায় অনেক মজার একটা কেক অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে এই অরেঞ্জ পাউন্ড কেকের পুরো ভিডিওটি দেখে নিয়ে যাক এখানে আমি টু থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও এই একটা তৈরি করতে পারবেন আমি কাপের মাপগুলো বলে দিচ্ছি আর গ্রামের মাপগুলো স্ক্রিনের উপরে লিখে দিয়েছি এরপর আমাদের এখানে দিয়ে নিতে হবে দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট হবে তবে হাতের কাছে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন সেই ক্ষেত্রে এক কাপ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করবেন এরপরে আমি দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা আমি ফস্টার ক্লার্কের ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিব বেকিং সোডা খুবই সামান্য পরিমাণে ওয়ান ফোর টি স্পুন অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ এখানেও আমি ফস্টার ক্লার্কের বেকিং সোডাটাই ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ এখন এই শুকনো উপকরণটা খুব ভালো করে আমাদেরকে চেলে নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণ অবশ্যই ভালো করে চেলে নেবেন এতে করে কেক ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় আর শুকনো উপকরণের ভেতরে যেসব দলা থাকে সেটাও ভেঙে যায় চেলে নেওয়া হয়ে গেলে আমি খুব ভালো মতো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি ফ্রিজের ডিম হলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন কেননা ফ্রিজের ডিম দিয়ে কেক হবে না এখন আমি ডিমের সাথে চিনি অ্যাড করে দেবো তো প্রথমে বিট করার প্রয়োজন নেই আমি ভুল করে এটা বিটারটা অন করে ফেলেছিলাম তো যাই হোক এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান সেক্ষেত্রে আর একটু কমিয়ে দিতে পারেন তবে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই কেননা এখানে আমরা মালটার রস ব্যবহার করব যার জন্য চিনিটা এর থেকে অতিরিক্ত বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না চিনিটা দিয়ে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর এখানে ডিমের ফোর্ম হওয়ার কোনো দরকার নেই বিট করতে করতে যেটুকু ফোর্ম হয় হোক কিন্তু এখানে যে স্পঞ্জ কেকের মতো পারফেক্ট ফোর্ম তৈরি করে নিতে হবে এমনটা করতে হবে না তো শুধুমাত্র চিনিটা ভালোভাবে গলে গেলেই হলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন ভালো মতো গলে যায় আমার এখানে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব এখানে আমি দিয়ে নিচ্ছি রেডম্যান ব্র্যান্ডের অরেঞ্জ ইমালসন এক চা চামচ পরিমাণ অরেঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অরেঞ্জ ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘ্রানটা অনেক সুন্দর আসে এরপর ন্যাচারাল ফ্লেভার পাওয়ার জন্য আমি অরেঞ্জের উপরের যে খোসাটা থাকে সেটা খুবই হালকা হাতে অর্থাৎ পাতলা করে গ্রেট করে নিয়েছি কোনো মতেই সাদা অংশটা দেয়া যাবে না তাহলে তেতো লাগবে শুধুমাত্র উপরের কমলা স্কিনটাকেই খুবই পাতলা করে গ্রেটারের সাহায্যে কুচি করে নিতে হবে তো সেইটা এক চামচের মতো দিয়ে দিলাম আর এখানে মালটার রস নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সেইটাও পুরোপুরি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্না করার সয়াবিন তেল তেলটা একটু কম দিয়েছি কেননা এখানে মালটার রসটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি সেজন্য এরপরে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিলাম হলুদ ফুড কালার আর দিয়ে দিচ্ছি দুই ফোঁটা মতো রেড ফুড কালার আমার কাছে অরেঞ্জ ফুড কালার ছিল না যার জন্য আমি এখানে হলুদ এবং লালটা দিয়ে অরেঞ্জ কালারটা করে নিয়েছি তবে ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই এই ফুড কালারটা ব্যবহার করা হয়েছে এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বিটারটা অফ করে দিচ্ছি এরপর আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেইটা এর সাথে দিয়ে দিব আপনারা চাইলে শুকনো উপকরণটা বিটার দিয়ে বিট করেও কিন্তু মিশিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণটা আলতো হাতে মিশিয়ে আনার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে শুকনো উপকরণটা যেন কোথাও দলা পেকে না থাকে স্মুথভাবে যেন এই ডিমের ফোমটার সাথে মিশে যায় অর্থাৎ আমাদেরকে এখানে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে ফোমি বা হালকা থকথকে ব্যাটার হবে না পাতলা এবং রানি টাইপের একটা ব্যাটার হবে খুব ঘন করা যাবে না তাহলে পাউন্ড কেকটা শক্ত হবে এই জন্য আমাদেরকে মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমার এখানে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে ঠিক এভাবে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি যে মেজারমেন্টটা বললাম হুবহু এই মেজারমেন্টে তৈরি করলে বাড়তি কোনো কিছুই অ্যাড করতে হবে না এখন আমি এই ব্যাটারটা আট ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ডে ঢেলে নিব পাউন্ড কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে নিচ্ছি আর আমি কেকটা ওভেনে বেক করব। আপনারা যদি চুলায় বেক করতে চান সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন আর চুলায় কালার আনার জন্য পাতিলের ভেতরে এবং ঢাকনার উপরে গরম বালি বা গরম লবণ দিয়ে নেবেন এতে করে সুন্দর একটা কালার আসবে চুলায় কিভাবে কালার আনবেন তা নিয়ে আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও আছে সেটার লিঙ্কটা আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন ওভেনটাকে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম ওভেনের মিডল তাকে মলটিকে দিয়ে এখন আমি বেক করে নিব পাউন্ড কেক ওভেনের মিডিল তাকে দিয়েই বেক করতে হয় তাপমাত্রা একশো আশিতে রেখেছি সিলেক্টর যেটা দেখতে পাচ্ছেন সেটা রেখেছি আপ ডাউন হিট অন থাকবে আর নিচে টাইমটা সেট করে দিতে হবে তো এখন আমি টাইমটা সেট করে দিচ্ছি চল্লিশ মিনিট এই কেকটা হতে আমার চল্লিশ মিনিট মতো সময় লেগেছে তবে আপনাদের পাঁচ মিনিট কম অথবা বেশি লাগতে পারে টাইমটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন চল্লিশ মিনিট পর দেখুন মাসা কেকটা কতটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে আর কালারটা মাসা খুবই সুন্দর এসেছে আর ঘ্রানটা অসম্ভব সুন্দর ছিল ওভেন থেকে আমি নামিয়ে নিলাম গরম থাকা অবস্থায় কেকের ওপরে আমাদেরকে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে সুগার সিরাপ ব্রাশ করে দিলে হবে কি বেকারির কেকগুলোর উপরে দেখবেন যে সুন্দর একটা ভেজা ভেজা ভাব থাকে সেটা এই সুগার সিরাপ দেওয়ার ফলে হয় আর সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটা সফট এবং আরও বেশি মস্ট থাকে খেতে খসখসে বা গলায় বেঁধে যায় না তাই অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন আর গরম থাকা অবস্থাতেই সুগার সিরাপটা দিয়ে নিতে হবে এখন আমি কেকটাকে ঢেকে রেখে দিচ্ছি ঢেকে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে খোলা অবস্থায় রাখা যাবে না তাহলে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঢেকে রাখতে হবে এতে করে কেকটা ময়েস্ট থাকবে উপর দিক দিয়ে ড্রাই হয়ে যাবে না যদিও সুগার সিরাপ এখানে দেওয়া হয়েছে সেজন্য এমনি থেকেও ড্রাই হবে না তারপরেও ঢেকে রাখবেন তো আমি এভাবে ঢেকে রেখেছিলাম এক ঘন্টা মতো কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আনমোল্ট করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো কেকটার ওজন কতটুকু হয়েছে আমি প্রথমে একটা বোর্ডের ওজন মাইনাস করে নিচ্ছি এরপর বোর্ডের উপর কেকটা দিয়ে কেকের ওজনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কেকটা পুরোপুরি এক পাউন্ড হয়েছে এক গ্রাম বেশি বা কম হয়নি চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড হয়ে থাকে তো দেখতেই পেলেন দুইটা ডিম দিয়ে কত সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে এক পাউন্ড একটা কেক তৈরি করা যায় এই কেকটা সেল করতে চাইলে অবশ্যই আপনারা তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা রাখবেন তাছাড়া লস হয়ে যাবে কেকটা এখন আমি স্লাইস করে দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও কেকটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এই কেকটার খরচের ভিডিওটা আমি আর আলাদা করে দিলাম না তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে যেসব উপকরণ আমি ব্যবহার করেছি এখানে প্রত্যেকটা উপকরণের দাম প্রথমে যোগ করবেন আপনার কেক তৈরির খরচটা থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট হোক বা একশো পার্সেন্ট লভ্যাংশ ও পারিশ্রমিক নেবেন তাহলে কেকের দামটা সহজেই বের হয়ে আসবে তো আগেও বললাম এই কেকটা আপনারা তিনশো বিশ থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন এর থেকে কম রাখা যাবে না তাহলে লস হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বেকিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ